ডিয়ার ভিউয়ার্স, আমি ডাক্তার মোহাম্মদ জয়নাল আবদিন আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন সবাইকে অনেক অনেক মোবারকবাদ। যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ফলো বাটনটি অন করে রাখবেন যেন আপনি পরবর্তী ভিডিও খুব সহজেই পেতে পারেন। আজকের ভিডিওটি করব যে আমরা অনেক সময় গ্যাসের ওষুধ সেবন করি, বিভিন্ন গ্রুপের গ্যাসের ওষুধ, যেমন লোসিকটিল, সারজেল, সেকলো, প্যান্ট্রোনিক্স, ডেক্সটেক, এরকম অনেক ওষুধ, কিন্তু তারপরেও বুকে জ্বালা পোড়া থাকে, বুক ইপিগ্যাস্ট্রিক রিজনে ব্যথা হয়। বিশেষ করে অনেক সময় গর্ভবতী মায়েদের কিন্তু গ্যাসের প্রবলেম বেশি হয়। আপনি কী করবেন? আমার পরামর্শ যে গ্যাসের ওষুধ সেবন করার পূর্বে ডাক্তার দেখিয়ে নেবেন, ডাক্তারের পরামর্শ মোতাবেক চলবেন, আর যদি না দেখাতে পারেন তাহলে অবশ্যই আমি আজকে এমন একটি গ্যাসের ওষুধের কথা বলবো যেটা ওরাল সাসপেনশন বা সিরাপ নামে পরিচিত। বাংলাদেশে একটি ভালো কোম্পানি নাবানা ফার্মাসিউটিক্যালস এই ওষুধটি নিয়ে আসছে, যে ওষুধটির নাম হলো, বাংলাদেশের একটি পরিচিত কোম্পানি দেখেন নাবানা ফার্মাসিউটিক্যালস এই ওষুধটা নিয়ে আসছে। ওষুধটার নাম হলো ন্যাভিসকন, এটা অরিজিনাল ব্র্যান্ডের নাম কিন্তু গ্যাভিসকন। হ্যাঁ, যাক, ন্যাভিসকন একটা সিরাপ জাতীয় ওষুধ, এই ন্যাভিসকন সিরাপ জাতীয় ওষুধ। ডিয়ার ভিউয়ার্স, এই ন্যাভিসকন হলো সিরাপ জাতীয় একটা ওষুধ। এটা কখন খাবেন? যখন আপনার বুকে জ্বালা পোড়া করবে, টক পানি মুখ দিয়ে ঢেকুর আসলে টক পানি বের হবে, বুকে ব্যথা করবে, মুখ দিয়ে শিশু উঠবে, আপনি কোনো কিছু খাবার খেলে হজম হবে কম, পায়খানা কষা হবে, ঠিক এরকম কন্ডিশনে এই ওষুধটা আপনি সেবন করতে পারেন। এটা সেবনের নিয়ম হলো যে 6 বছরের নিচে কোনো মানুষকে দেওয়া যাবে না, কোনো বাচ্চাকে দেওয়া যাবে না। যাদের বয়স 6 থেকে 12 তারা দিনে 3 বার খাবে, 6 থেকে 12 দিনে 3 বার 2 চামচ করে অথবা 1 চামচ করে, 2 চামচ অথবা 1 চামচ করে দিনে 3 বার। আর যাদের বয়স 12-এর উপরে তারা খাবে দিনে 3 বার 2 চামচ থেকে 4 চামচ পর্যন্ত খেতে পারবে। ডিআইভিও 2 চামচ থেকে 4 চামচ পর্যন্ত এই ওষুধটি প্রেগনেন্সিতে সেফ, যারা গর্ভবতী মা আছে তারা এই ওষুধটি সেবন করতে পারবে। ডিয়ার ভিউয়ার্স, এই ওষুধটির একটা বৈশিষ্ট্য হলো যে এটা খাওয়ার ফলে আমাকে স্টমাকে বা খাদ্যনালীতে একটা লেয়ার তৈরি হয়, আলাদা রেপ্ট তৈরি হয়, যে কারণে এই ওষুধের অ্যাকশন 4 ঘন্টা পর্যন্ত থাকবে। তো ডিয়ার ভিউয়ার্স, আমার পরামর্শ গ্যাসের ওষুধ পাঠাতে এই সিরাপটি সেবন করে দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে আমি বলবো যে এটা আপনি সেবন করবেন, সবচেয়ে ভালো হবে ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে পারলে। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।